السلام عليكم ورحمه الله وبركاته প্রিয়দিনী ভাই ও বড়া আজকে সোমবার দিন অথবা রাত্রে যদি ছোট্ট দোয়ার তিনটি বার পাঠ করতে পারেন আল্লাহ বা করব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলাই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে এবং আল্লাহ তালা আপনাকে গায়বী ধন সম্পদ এবং আল্লাহ তাআলা আপনার জীবনের অভাব অনটনকে দূর করে দিবেন এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই প্রিয়দিনী ভাই ও বড়া আজকে এই সোমবার দিন অথবা রাত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ফৈসলাতপূর্ণ আমি বলবো আমরা চেষ্টা করি প্রায় সময় প্রতিদিনের আমলগুলো দেওয়ার ইনশাল্লাহ এই অনুযায়ী যদি করেন আল্লাহ বা করবুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এবং আপনার জীবনের অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন এবং আপনার জন্য জান্নাত ও আজীব হয়ে যাবে কাল কেয়ামাতের দিন নবীজি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ওমরা এই দোয়াগুলো হচ্ছে কোরআনুল কালিম থেকে নেওয়া এবং হাদিসের ভিতর থেকে নবীজির শিখানো দোকান নবীজি ওয়াদা করে এই দোয়াগুলো শিখিয়েছেন ভাই ও আজকে সোমবার দিন অথবা জিজ্ঞাসা করলেন ইয়া আলি ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই সোমবার এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন আর এই সোমবারের আসলেই ফসলাত কি তখন নবীজি সাল্লু আলি হসাল্লাম বলেছিলেন হে সাহাবিরা আজকে সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমল নামাগুলো আল্লাহ বা রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় আল্লাহ তালা যদি দেখেন আমি রোজা অবস্থায় আল্লাহ তালা আমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিতে পারেন তাই নবীজি বলেন হে সাহাবেরা তোমাদের কাছেও তোমরা যদি পারো তাহলে এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো এবং এই ছোট্ট ছোট্ট দোয়াগুলোও শিখেছিলেন নবীজি শিখেছিলেন সাহাবা একরামদেরকে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আমরাও শিখেছি হাদিস থেকে এবং কিতাব থেকে কোরআনুল কারিম থেকে প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহলে এই সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ এবং ফুসিলাতপূর্ণ প্রিয়দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে আমি বলবো আজকে সোমবার দিন অথবা রাতরতে আমলটি করার জন্য সর্ব আপনি সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে নেবেন কেননা আল্লাহ পা কররাব্যল আলামীন কো আনুল কারিমের ভিতরে বলেছেন ইয়া নিহাল্লাদ না আমান ইদা কম তম ইলাসালা তে পাও ওসি ন জুহা কম ইলাল মারফিয়াকই অমসা হ ওসি কম জুলা কম আল্লাহ পা করবল আলামিন বলেছেন এ বান্দারা তোমরা যখন আইবাদাতের জন্য তখন যখন তোমরা রেডি হবা যখন তোমরা নামাজ দাঁড়াবা যখন তোমরা আমার কাছে চাইবা তখন তোমরা একদম পাক পবিত্র অবস্থায় আমার কাছে চাওয়া পাওয়া করো এবং করো প্রিয়দিনী ভাই ও বোনা অজু অবস্থায় আপনি যদি দোয়া করেন তাহলে আপনার দোয়াটা আসলে কবুল হওয়ার সবথেকে বেশি গ্রহণযোগ্য হতে পারে তাই আমি বলবো আপনি কি করবেন সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করে নেবেন অজুর ভিতরে যে চারটি ফরজ আছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা এবং দোনো হাতের সহ ধৌত করা এবং মাথা মাসেহ করা এবং দোনো পায়ে ট্রাক্টরের সহ ধৌত করা প্রিয়দিনী ভাই ও সুন্দরভাবে করে অজু করে নেবেন তারপরে এই ভিডিওটি দেখে আমার সঙ্গে সঙ্গে চাইলেও আপনি আমল করতে পারেন প্রিয়দিনী ভাই ও মারা সর্বপ্রথমে আমি বলবো আপনারা শরীফ পাঠ করবেন বেশি বেশি করে সর্বপ্রথমে তিনটি বার শরীফ পাঠ করবেন আল্লাহ আলাহাম্মদ আলাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك <سلم> حميد <سلم> مجيد أي دروس শরীফ পাঠ করবেন অথবা সোহি একটি দুরুৎ শরীফ যে দুরুৎ শরীফ বখারি শরীফের ভিতরে এসেছে সেই দুরুৎ শরীফ হল সল্লল্লহ হোয়ালেং হিওয়াসাল্লাম এই দুরুৎ শরীফ পাঠ করবেন কেননা আল্লাহ তকর আলমিন কোরআনুল করিমের ভিতরের সাত করেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি ওয়ামালা আমি এবং আমার ফেরেস্তাদেরকে নিয়ে ওয়ামালা ইকেতাহু আমি নিশ্চয় আমি এবং আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমি আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করি তাই يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে একটি আয়াতের ভিতরে বলেছেন হে ইমানদারেরা তোমরাও বেশি বেশি করে নবীজির উপরে দূর শরীফ পাঠ করো প্রিয়দিনী ভাই ওমররা কেউ যদি একটিবার বার দূর পাঠ করে আল্লাহ রব্বুল আলমীন তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং তার উপরে আল্লাহ তালা রাজি খুশি হয়ে যান নবীজিও তার উপরে রাজি খুশি হয়ে যান কেননা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি কারো উপরে যদি রাজি খুশি হয়ে যান তখন কিন্তু তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত অবদারিত হয়ে যায় আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেন প্রিয়দিনী ভাই ও বোনা তাহলে আপনারা বেশ বেশ করে দরুদ শরীফ পাঠ করবেন একটি বার দরুদ শরীফ পাঠ করলে আপনার আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ তালা কি করে দিবেন ক্ষমা করে দিবেন দশটি নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন দশটি গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দশটি রহমাত আপনার উপরে নাজ নাজিল হয়ে যাবে তাহলে অবশ্যই কি করবেন একটিবার হলেও যখনই বিপদে পড়বেন যখনই রহমাতের আশায় থাকবেন যখনই দুশ্চিন্তায় থাকবেন তখনই আমি বলবো বেশি বেশি করে দূর শরীফ পাঠ করবেন সর্বপ্রথমে আপনি দূর শরীফ পাঠ করবেন তারপরে দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহ করব্বুল আলামিনের শিখানো ওর আনুরকারিম থেকে নেওয়া ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহ তা যেন আপনার জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দেন দোয়াটি হল রব্বি ইন্নি জলাম তুনাফসি ফিরিলি রব্বি ইন্নি জলাম তুনাফসি ফিরিলি আল্লাহ তালাই আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ তালাই কিন্তু এই দোয়াগুলোকে কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন এবং নবীজি হাদিসের ভিতরে কত দোয়া শিখিয়েছেন প্রতি চলা ফেরায় উড়তে বসতে সব সময় কেউ যদি এই আমলগুলো করে তাহলে আল্লাহ তালা ওই বান্দার উপরে কখনো রাগান্বিত হবেন না ওই বান্দার যখন যাহা কিছু প্রয়োজন হবে আল্লাহ তালা কুদরতিভাবে অথবা না কারোর মাধ্যমে আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন সুবাহানল্লাহ তাহলে এই দোয়াটি সর্বপ্রথমে শরীফ পাঠ করবেন তারপরে এই রব্বি ইন্নি জলাম তনাফি ফির এই দোয়াটাকে তিনটি বার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোনরা সর্বপ্রথমে শরীফ পাঠ করবেন তারপরে এই দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন হযরত আলী রদ্লাহ তালা আনহুর কাছে একবার এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন হেয়ালে আমি মুরব্বী মানে আমি একটু বয়স্ক আমি কাজ করতে পারি না আমাকে কেউ কাজে নেয় না তুমি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দাও যে দোয়াটি আমি পাঠ করে আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হয়ে যান আমার জীবনে যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা যেন দূর করে দেন তখন হজরত আলী রদাহ তালানহু এই দোয়াটি শিখিয়ে দিলেন ওই সাহাবিকে বললেন তুমি এই দোয়াটাকে পাঠ করবা বেশি বেশি করে দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আউন্নিনি বিফাদলিকা আম্মা এই দোয়াটাকে পাঠ করার কথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শিখিয়েছিলেন আর সেই আলী রাদিয়াল্লাহু তালাম থেকে এক সাহাবী শিখে ওই সাহাবিকে আল্লাহ তালা এত অর্থ ধন সম্পদ দিয়েছিলেন ওই বান্দা মানে ওই সাহাবী সঙ্গে হয়তো আলী রদ্লাহ তালাহ সঙ্গে দেখা হয়ে গেলেন তখন আলী রদ্লাহ তালাহ আহু জিজ্ঞাসা করলেন তোমাকে তো এখন আমি দেখি না তোমাকে তোমার সাথে আমার যোগাযোগই হয় না তখন ওই সাহাবি বললেন যে হে আলী আপনার কাছে আমি যাইতাম আমার সময় হয় না আপনি আমাকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন ওই দোয়াটি পাঠ করছিলাম ওই দোয়াটির আমল আমি করছিলাম আল্লাহ পাকর্বুল আলমিন আমার জীবনের যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে আল্লাহ পাকব্বুল আলমিন দূর করে দিয়েছিলেন তাই তখন ওই সাহাবির কাছ থেকে অন্য সাহাবি এরকম করে করে আমল করে আল্লাহ পাকব্বুল আলমিন হয়তো আপনার আমার জীবনের যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে আল্লাহ তালাও দূর করে দিতে পারেন প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা অনেকেই বলতে পারেন হুজুর এই আমলগুলো আপনি আমাদেরকে শেখাচ্ছেন তাহলে আপনারা এত ফকির কেন আপনারা এত গরিব কেন প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি বলবো আল্লাহ তা কাছে চাইবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন নবীজি বলেছেন আর দোয়া হুয়াল আইবাদা দোয়াই হচ্ছে আইবাদাত আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা চাইলে দিতে পারেন প্রিয়দিনই ভাই ও বরা দেখবেন হুজুররা এত গরিব হওয়া সত্ত্বেও তাদের কাছে হয়তো ধন সম্পদ না থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন তারা ওড়তে বসতে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন হুজুর কেমন আছেন তখন তাহারা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কথা কিন্তু সবাই বলতে পারে না আপনি যদি আল্লাহ তালাকে বিশ্বাস করে থাকেন আমি বলবো আলহামদুলিল্লাহ যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ শান্তিতে নাই তাহলে হুজুররাই কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি অনেক ভালো আছি তাহলে আল্লাহ তাল্লা কাছে এই দোয়া করবেন এই দোয়া পাঠ করবেন আমি দোয়াটি আরেকবার বলে দিচ্ছি আল্লাহ তালা আপনি যেই কাজ করতেছেন আপনি যেই কাজের ভিতরে আছেন যেই কাজ আপনি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন আপনাকে উন্নতি দান করবেন এবং আপনার অভাব অনটনকে আল্লাহ তালাই দূর করার ব্যবস্থা করে দিবেন দোয়াটি হলো হযরত আলী রদ শিখানো দোয়াটি দোয়া দোয়াটি হলো এই দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার জন্য যেন জান্নাতকে ওয়াজিব করে দেন নবীজি সাল্লু আলি আসাল্লামের শিখানো এই দোয়াটি পাঠ করবেন কতবার প্রত্যেকটি দোয়া আপনি সর্বনিম্ন হলেও একটি বার করে পাঠ করবেন তার থেকে যদি বেশি পারেন তাহলে তিনটি বার করে পাঠ করার চেষ্টা করবেন প্রিয়দিনই ভাই ও বড়া আপনার জন্য যেন জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত অবদারিত হয়ে যায় আল্লাহ তাআলা যেন আপনার উপরে রাজি খুশি হয়ে যায় নবীজিও যেন রাজি খুশি হয়ে যায় তাই এই দোয়াটা পাঠ করবেন আপনি যদি এই দোয়াটির আমল করেন প্রতিদিন সকালে তিনবার বিকালে তিনবার যদি এই দোয়া পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন নবীজি সাল্লি আসসাল্লাম কিন্তু ওয়াদা করে বলেছেন দোয়াটি হলো رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا এই দোয়াটি পাঠ করবেন আমি আবারও বলে দেই রদি তু বিল্লাহি ওয়া রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদি সাল্লাল্লাহু এই দোয়াটির আমল যদি কোনো ব্যক্তি সকালে তিনবার বিকালে তিনবার যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় নবীজি সাল্ল সাল্লাম বলেছেন এই দোয়াটির আমল যদি কেউ করে কাল কেয়ামাতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাতদের উম্মাতের ভিতর থেকে আমি আমার বান্দা ওই বান্দাকে যেই বান্দায় আমল করবে ওই বান্দাকে আমি খুঁজে বের করে আমার সঙ্গে আমি জান্নাতে নিয়ে যাবো প্রিয়দিনী ভাই ও বোনরা তাহলে আমি সম্পূর্ণ আমলটি এখন আমি একটু সংক্ষিপ্ত সময় বলে দিই সর্বপ্রথমে শরীর পাক পবিত্র অবস্থায় থাকবেন তারপরে সর্বপ্রথমে তিনটে বার দূর শরীফ পাঠ করবেন সল্লি ওয়াসাল্লাম সাল্লি ওয়াসাল্লাম সল্লি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এইভাবে করে দূর শরীফ পাঠ করবেন তারপরে দোয়া পাঠ করবেন কোরআনুল কাইম থেকে নেওয়া একটি দোয়া ইন্নি জলাম তনাপসি রব্বি ইন্নি জলাম রেলি পাউপির ইন্নি জলাম তোনাফসি পাউ পিরি এই দোয়াটাকে পাঠ করবেন তিনটিবার সর্বপ্রথমে তিনবার দুরুদ শরীফ তিনবার এই দোয়া রব্বি ইন্নি জলাম তনাপসি পাউপিরিলি এই দোয়া পাঠ করবেন তারপরে হজরত আলী রদ শিখর দুয়া দুয়াটি তিনটি বার পাঠ করবেন আল্লাহ হুমফিনিবি হালা আলী কান হার অমিকা অগ্নিনী বিপদ্দিকাম শিবক এই দুয়াটাকে পাঠ করবেন তিনটি বার তারপরে আল্লাহ প্রকলবুল আলামিন আপনার জীবনের যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে আল্লাহ তালা চাইলে দূর করে দিতে পারেন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেবেন সর্বশেষে যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লি সাল্লাম কাল কেমাতে দিন আপনাকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ তাআলা আপনার জন্য যেন জান্নাতকে ওয়াজিব করে দেয় সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো

আল্লাহ তাআলার কাছে বলবেন যত অবাব অনটন দুঃখ কষ্ট আছে আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো সই হাদিস থেকে নেওয়া কোরআনুল করিম থেকে নেওয়া একটি হলেও আমল করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনার জীবনের দুঃখ অভাব অনটন দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবেন আপনাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আপনার জন্য জান্নাত ওয়াজীব হয়ে যাবে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ প্রতিদিন আপনি করতে পারেন আমি আজকে ভিডিওটি বানাচ্ছি আজকের উদ্দেশ্য করে আপনি চাইলে সব সময় এই দোয়াগুলো পাঠ করতে পারেন প্রতিদিনই পাঠ করতে পারেন সম্ভব হলে ভিডিওটি আপনার সঙ্গে রাখবেন আপনার যখন মন চাইবে তখন দেখে দেখে পাঠ করতে পারেন প্রিয়দিনই ভাই ও বোনরা এই যে আমি মানে এখন যে ভিডিওটি বানাচ্ছি দেখেন এই যেই মানে একদম ঘামে একদম মানে হাত মানে কি বলবো মুখ ঠোক হাত সব কিছু ভিজে যাইতেছে ভিতরে ভিজে যাইতেছে প্রিয়দিনী ভাই ও বড়া আমি বলবো আমলগুলো করেন আল্লাহ রব্বল আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার জন্য ভালো ভালো কাজ ভালো ভালো কিছুর এমন কিছু ব্যবস্থা করে দিবেন আপনি কখনও কল্পনাও করতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি